রায়বেরেলিত আজি মনোনয়নপত্র দাখিল করিব রাহুল গান্ধীয়ে। সোনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের উপস্থিতিত মনোনয়নপত্র দাখিল করিব রাহুল গান্ধীয়ে। ইতিমধ্যে রায়বেরেলিত উপস্থিত হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সহ কংগ্রেস নেতৃবর্গ। আমেথিত কেশরীলাল শর্মার হয়ে নির্বাচনী প্রচার সভাত অংশ লওয়ার পিছতেই রাহুল গান্ধী খঙ্গ দিয়ে প্রিয়ঙ্কা গান্ধী। আমি দৃশ্যাংশ আপনার দেখাই আছো, সংগ দিব রাহুল গান্ধী। আমি আপনার দেখাই আছো রায়বেরেলিত, যেহেতু আজি মনোনয়নপত্র দাখিল করব কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে, সোনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের উপস্থিতিত মনোনয়নপত্র দাখিল করব রাহুল গান্ধীয়ে। ইতিমধ্যে রায়বেরেলিত উপস্থিত হয়েছে রাহুল গান্ধী, দৃশ্য আপনার দেখাই আছো, সোনিয়া গান্ধী সহ কংগ্রেস নেতৃবর্গ উপস্থিত হয়েছে। আমেথিত কেশরীলাল শর্মার হয়ে নির্বাচনী প্রচার সভাত অংশ লওয়ার পিছতেই রাহুল গান্ধীক সংগ প্রিয়ঙ্কা গান্ধীর, যেহেতু খন্তেক সময় পূর্বতে কংগ্রেসে তালিকা প্রকাশ করেছে, যেহেতু আমেথিরপর কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে অবতীর্ণ হব নাকি লোকসভা নির্বাচনত, তাকে চর্চা চলি আছিল। কিন্তু দেখবলে পাওয়া গেল রাজনৈতিক প্রেক্ষাপট সলনি হয়ে গেছে, স্মৃতি ইরানীর বিপরীতে অবতীর্ণ নক রাহুল গান্ধী, যেহেতু চর্চা চলি আছিল, তার পরিবর্তে রায়বেরেলিরপর প্রতিদ্বন্দ্বিতা আগবাবলে আগবাড়ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতীয় জনতা পার্টিয়ে যেহেতু বৃহস্পতিবারে লোকসভা নির্বাচন 2024 রায়বেরেলি আসনের দীনেশ প্রতাপ সিংক প্রার্থী হিসাবে ঘোষণা করে, আর এইগী দীনেশ প্রতাপ সিং উত্তর প্রদেশের রাজ্যিক মন্ত্রী তথা বিজেপি নেতা, আর 2019 লোকসভা নির্বাচন রায়বেরেলি সমষ্টিরপর যুঁজি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর হাতত পরাস্ত হয়েছিল। আর এইগী দীনেশ প্রতাপ সিংর বিপরীতে রায়বেরেলিত কংগ্রেসে প্রক্ষেপ করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীক। আর ইফালে আমেথিত শর্মাক প্রতিদ্বন্দ্বিতা শর্মাক নিক্ষেপ করেছে দেখবলে পাওয়া গেছে স্মৃতি ইরানীর সম্মুখত তীব্র প্রতিদ্বন্দ্বী হিসাবে সম্মুখীন হয়েছে। এটা মুঠর উপর এই দুটা লোকসভা সমষ্টি অতিক আকর্ষণীয় হয়ে পড়েছে। কিন্তু ইয়ার সমান্তরালক আন একটা কথা উল্লেখ করব, যেহেতু দেখবলে পাওয়া গৈছিল 55,000 ভোটত সেইবার পরাস্ত হয়েছিল রাহুল গান্ধী, যেহেতু 2019 লোকসভা নির্বাচনত আমেথি সমষ্টিত বিজেপির স্মৃতি ইরানীর হাতত রাহুল গান্ধী পরাস্ত হয়েছিল। কিন্তু তার পূর্বতে আমেথি লোকসভা সমষ্টিরপর রাহুল গান্ধীয়ে 2004, 2009 আর 2014 বিজয়ী হয়েছিল। আর তারপরে যেটা 2019 55,000 ভোটত পরাস্ত হয়েছিল স্মৃতি ইরানীর হাতত, আসল বিষয়টি চর্চার মাজত সুমায় পড়ছিল। এবার পুনের 2024 যোকসভা নির্বাচনত আমেথি সমষ্টিরপর রাহুল গান্ধীয়ে প্রতিদ্বন্দ্বিতা আগবাব নাকি, তাকে চর্চা চলি থাকার মাজতেই দেখবলে পাওয়া গৈছিল। দলীয় শীর্ষ নেতৃত্বই মন করেছিল প্রতিদ্বন্দ্বিতা আগবাবে বা প্রক্ষেপ করবর, কিন্তু পরবর্তী সময় দেখা পাওয়া গৈছিল রাহুল গান্ধীয়ে নিজের সিদ্ধান্ত শুনাইছিল যে আমেথিরপর প্রতিদ্বন্দ্বিতা আগবাব নিবিচার। অবশেষত রায়বেরেলিরপর প্রতিদ্বন্দ্বিতা আগবাব কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে।